হওয়া, সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, নবী আমার বংশকে আমাদের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া করবা, তার সঙ্গে তার কবরের যাত্রীরা আজকে দুনিয়া থাকা অবস্থায় যদি আপনার মহল্লার নবীর নীতি আদর্শ জিজ্ঞাসা করবে কি আমার দরবার নিয়ে আসতো, যদি বলতে পারে মানি আমি তোমার পক্ষে লোক, আমি তোমার পক্ষে ছিলাম, রব্বুলার মানে তুই আমার পক্ষে লোক, আর পক্ষের লোক কেউ কোনদিন বিপদে ফেলায় না, গুনার কোন শেষ নাই, আমার পক্ষের লোককে আমি বিপদে ফেলাবো না, যা 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 তোর জন্য মেহমান খেলা বানিয়ে রাখবি, দেশের মধ্যে খেলা আমার বাবাদেরকে বলবো, বাজারে মাহবুবদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে করিয়া তিন চাই ইতিহাস বলার, আল্লাহ নবী বলছেন যত মুসলমান আছে আল্লাহ নবী বলছেন সমস্ত দুনিয়ার মুসলমান কেন জানি একটা শরীরের মতো, আমার দুনিয়া যে কোনো প্রান্তে এক মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয় তোমাকে আমাকে বানাইল তার ভারতের জন্য, আর অন্যান্য মানুষের জন্য বানাইল, আমার মালিক আমাদের জন্য, আমার মালিক কেমন জানি তোমার আমার দিদি রাজ্যে আব্দুল করিম, আমি তোর বিচার চাই আছে দেখি, তোর একটা চাবি গরু পালো দুধ খাওয়ার জন্য, চাবি এখন তুমি দুধ দেয় না বাচ্চাও দেয় না, আমি তোর বিচার চাই এতে দেখি, তুই একটা শরীর ধার করছ গাবি যাকে শোয়াইছ, গাবি যাকে জবাই কইরে আমরা কইরা কষ্ট পাক করে আমি জাতীয় সড়ক নিয়ে খাইলি, খা বন্ধা মাঝে আমি তোর জন্যই বানাইছি, আরে আমরা আম খাওয়ার জন্য আমি তোদেরকে বানাই আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, অতএব সুমান মুয়াজ্জিন যখন আমার পক্ষে আমি তাকে তাকাইয়া তাকাইয়া দেখি, ঘুমাও তুই আমার হুকুম পালন করার জন্য, নামাজে যাও নাই মাসে পাই নাই, তোকে ভদরে আমি পাই নাই, জহরে থাকলাম তোকে আমি পাই নাই, খাইতে চলতে বললাম তুই খাও নাই চলো নাই, আরে তোমরা তোকে চলতে বললাম তুই চলো নাই, এক কথা তোকে আমার এবার পাই নাই, এখন তোর বিচার তুই কর, কাজে লাগে নাই জবাই দিয়ে গোস্ত খাওয়ার কাজে লাগাইনি, আমরা সামলায় না কাজে লাগে নাই, খাইতে তুই তপটা তৈরি করলে রাত্রি বানাইলি, তোকে বানাই আমার এবাদতের জন্য,
এখন তোকে আমার এবাদাতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো, তোকে অন্য মানুষ জবাই করিয়া খাইবে, তাও তো আমি এখন তোকে আমি কোন কাজে লাগাবো, এ ব্যাপার আমার মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুড়া আছে, ওই চুড়ার না বলো যখন আমাদের সবাইকে যে কোনো জায়গার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া করি যা পর্যন্ত তুমি কেন কান্দ আমি যদি দুনিয়ার ভিতরে কোন বিপদের মধ্যে পড়িয়া যাই, আমার বিপদে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আর আত্মীয় স্বজন দৌড়ে আসে, আমার পিঠি পথ থেকে উদ্ধার করে, কিন্তু ইয়ার সুরাল্লাহ আমি বাবু আমি খাদিজা চিনতে পূজা দেখলাম, আমি যদি কবরে বিপদে পড়িয়া ওই কবর তোমার কেউ ওই কবরে আমাকে কেউ উত্তর করবে, এই চিন্তা আমি খাদিজা কান্দি, খাদিজা কান্না থামাও, খাদিজা বানিয়ে আমি বলবা কান্না থামাবো শর্ত মারা লাগবে, কি শর্ত খাদিজা বলো, আমি বলবো আমি যদি আপনাকে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়া আমার কাপড়ের কাপড় পরাবো লাগে, আপনার জামা মোবারক করে আমার গায়ের সঙ্গে লাগিয়ে থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহায্য, আমার কবরের পুরস্কার উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে, আল্লাহ যদি কবরের পাশে বসে অপেক্ষা করতে আছে, আমি যা কবরের প্রশ্নের উত্তর দেবে, সময় পর সময় কবরে কোন প্রশ্ন নাই, প্রশ্নের উত্তর নাই, আল্লাহ বলে আপনি এখানে কেন অপেক্ষা করেন, মামুদ আমি খালিদার কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি, আল্লাহ বলে জাতিয়া বলে হাবিব আমার খালিদার কবরের প্রশ্নটা আমি সর্বাত্মক আলাদি দিয়ে দেব, সেই মামলার কিন্তু খালাস নাই, এই জন্য বাগানদেরকে বলবো প্রজানে বাগানদেরকে বলবো আমার দাদাজনের কথা শুনছিলাম বাগান, যাতে জীবনটা মাওলা রাস্তায় কাটাইয়া দেব, এতে তারা ব্যাধে চোখের উপরে বৈশা পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া বাগান করুন সুরে, আরে
মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে তাকে দু চোখ দিয়া পানি বাইয়া বাইয়া টপ টপ করে তারি ভিজা ভিজা পড়ে আর করুণ সুরে তাক দিয়া বলে ওরে আমার মাওলা আমাকে মাপ নাই করো আমি একা কেঁপে থাকবো ওই অন্ধকার করে বাতি নাই রে সাথী নাই রে খবর এ দুনিয়াটার পালো আমার বাবারা তুমি আমার বাবারা এ বড় লোক আমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা গেছিলাম ফরিদপুরে এক লোক আমাকে বলতেছিল হলো একটা বড় ধনী মানুষ ছিল মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে তাকে ঘুরকে ঘুর বলো না সুখকে সুখ বলো না চোখের পানি সারা ঠান্ডা আমার উন্মাতরা ওই চক্ষুর জন্য জাহান্নাম রাগু আল্লাহ জিব্রাইল তুমি এই সময় কেন আসো জীবন কেউ জাহান্নামে যাবে না এই কথা বলে শিবরাই আমি কান্দে আল্লাহ আমি করেন ভাই শিবরাই আপনি তো মাওলা সম্মানিত নয় করতে ফ্রেস্তা আপনি কেন কান্দেন তোমরা কি নৌকের কথা ভুলিয়া গেল তোমরা কি কবরের কথা ভুলিয়া গেল এই মাত্র জিব্রাইল আমি আমার কাছে আসছিল যে জাহান্নামের বিবরণ দিয়েছে তুমি আর কোন মানুষের নাই
তোমার কবরে তুমি যাব, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দেব, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মাওলানা হুকুম নবীর পরিচয় অনুযায়ী চলার জন্য সেখানে গেলে সেই তরিকার সাথে জড়াইলে পুরা পুরি মানা যাবে। তার সঙ্গে আমরা জড়াইয়া দুনিয়ার জেন্দি থাকাবার চেষ্টা করব। আল্লাহ আমাকে সমাজের সবাইকে তাও চিন্তা করেন।